খুব পরিচিত একজনকে, সেটা হচ্ছে পুকুর পাকামি। ইয়েস, তো আজকে আমি ওকেই প্র্যাঙ্ক কলটা করব, তো দেখা যাক কি হয়। চলো লেটস গেট স্টার্টিং। হ্যালো, বলছি প্রকাশ বিশ্বাস বলছেন? না, আমরা একটা কোম্পানি থেকে ফোন করেছি। আসলে আপনি পুকুর পাকামি তো, মানে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে? কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যাঁ 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 করে, গায় 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 করে। আপনি কে, কোন কোম্পানি? আমরা একটা মিট বলে একটা কোম্পানি থেকে ফোন করছি, সেটা হচ্ছে ভিট আছে, যেটা মেয়েদের একটা ভ্যাকসিনের ক্রিম আছে। নিশ্চয় জানেন। হ্যাঁ, তো আমরা ছেলেদের একটা বের করছি, নতুন লঞ্চ করছি, এরকম ছেলেদের ভ্যাকসিন এর জন্য একটা, শুধুমাত্র ছেলেদের জন্য, সেটার জন্য আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাইছি আমাদের কোম্পানি থেকে। তাই আপনি কি রাজি আছেন? নেই, মুঝে মজাক নেই উড়বানা আপনি চিজ কা। আচ্ছা, আমি আপনাকে কিছুটা এখন বলে দিচ্ছি, বাকি ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে মেল করে। সেটা হচ্ছে, এখানে আপনার বডি স্প্রে যেরকম অ্যাড হয়, যে বডি স্প্রে দেওয়ার পর অনেক মেয়েরা যেরকম আশেপাশে আসে, সেরকমই এক ধরনের অ্যাড হবে। সেটা হচ্ছে আপনাকে এই ভ্যাকসিনটা করে দেখাতে হবে, মানে অন ক্যামেরা এটা হবে, ভ্যাকসিনটা হবে। সে আপনি পায়ের লোমও তুলতে পারেন। মানে ধরুন আমি রোস্টিং মারতে, আমি ধরুন ভ্যাকসিন করছি। আপনাকে করতে হবে, সেটা আমরাই পোস্ট করব, আপনার চ্যানেলে কিছু করতে হবে না। তুমি লোক হাস রে হো, তুমি ওকে লাগতা মে মজাক করো। আচ্ছা, তো বলে দিই, সেটা শুনুন আপনি। সেটা হচ্ছে, যেরকম বডি স্প্রে অ্যাড থাকে ঠিক সেরকমই হবে। আপনি ধরুন ভ্যাকসিনটা করছেন, করার প্রথমে একটা সিন থাকবে যেটাতে ভ্যাকসিন ছাড়া আপনি বেরিয়েছেন কিন্তু আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, এরকম কিছু একটা সিন থাকবে। ভাগ যায় আছে কালে কালুয়ে ভাগে আছে। সেটা আপনাকে পরে বলে দেওয়া হবে। আর তারপর আপনি যখন ভ্যাকসিনটা, ওটা অন ক্যামেরা আপনাকে করতে হবে ভ্যাকসিনটা, তো করার পর যে অনেক মেয়ে আপনার আশেপাশে আসবে, এরকম একটা মেয়েগুলো কোথা থেকে পাবো? মেয়ে সমাজরে না, মেয়েগুলো আমরাই আপনাকে দেব, মানে আমাদের মানে মেয়ে পাঠাবেন না? মেয়ে কেন পাঠাবো, আপনি আসবেন শুট করতে, তো ওখানে আমাদের কি করে যাবো, গাড়ি পাঠিয়ে দেবেন নাকি? না না, লকডাউনের পরেই হবে, ধরুন আর কিছুদিন পরে হবে, লকডাউনটা উঠলেই আমরা করব। মানে ধরুন চার পাঁচ দিন মেয়ে, এরকম সিন হবে নাকি? হ্যাঁ, চার পাঁচ দিন মেয়ে আসবে, পায়ের চুল তুলে দিলাম, তার জন্য হচ্ছে চার পাঁচ দিন মেয়ে আমার দিকে ছুটে চলে আসবে, তাই তো? এরকমই হবে সিনটা। মানে যবে লকডাউন শেষ হবে তবে হবে, মানে লকডাউনের পরই এটা আপনাকে বলে দেওয়া হবে ডেটটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার পেমেন্টের কথাটা যদি আপনি একটু বলে দেন। পেমেন্ট কি, এতগুলো মেয়ে চারপাশে থাকবে আর পেমেন্টের কি আছে? ভালোই তো। আচ্ছা, তার মানে আপনি ফ্রি প্রমোশন করবেন এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার যদি একটু, মানে এটা কি আপনার পার্সোনাল নাম্বার নাকি এটা আপনার বিজনেসের নাম্বার?
পার্সোনাল বিজনেস শপ, নাম্বার কোথা থেকে পেয়েছেন একটু বলুন তো। সেটা মা, আরে কোম্পানি থেকে আমাকে দিয়েছে। কোম্পানি এমনি এমনি লোকেদের নাম্বার পেয়ে যায়? বাহ, সেটা তো আমি বলতে পারবো না। দেখুন, আমি কোম্পানির হয়ে কাজ করি, সেখানে আমাকে করতে বলা হয়েছে আপনাকে ফোন, আমাকে ডিটেলস বলতে বলা হয়েছে আপনার সাথে। দিন কোম্পানি আমার নাম্বার কোথা থেকে পেলো? মানে আমার নাম্বার এরকম যে কোনো পায়খানা এখানে লিখে দিয়েছে, বা যেরকম স্টেশনে মেশনে পায়খানা বা পটির এখানে লিখে দেয়, বাথরুমে মাঝে লিখে দেয় যে এইটা হচ্ছে নাম্বার, ফোন করবে, এইভাবে পেয়েছে আপনার কোম্পানি আমার নাম্বার? সেটা তো মানে লজিক কি মাচ, আমি বলতে পারবো না। সেটা অবশ্যই আমাদের সিনিয়র, যার যে ওনার সিনিয়রকে জিজ্ঞেস করুন, সিনিয়রকে ফোন দিন, জিজ্ঞেস করুন কোথা থেকে নাম্বারটা পেয়েছে। লকডাউনে তো আমরা পাশাপাশি বসে কাজ করছি না, আমি বাড়ি থেকে কাজ করছি, উনিও ওনার কাজ করছেন, তার জন্য ফোনটা রয়েছে কি করতে, তাহলে ফোন করুন। হ্যাঁ, আগে আপনার সাথে আমি ডিল, ঠিক আছে, আমি কোম্পানিকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো, বা আমি কোম্পানিকে বলবো আপনার সাথে ডাইরেক্ট মেলে কথা বলে নিতে। তো আমার যেইটুকুনি দায়িত্ব, আমাকে যেইটুকুনি দায়িত্ব দেয়া হয়েছে আমি সেইটুকুনি পালন করছি। আপনাকে সাথে ডিলটা করতে আমাকে বলা হয়েছে, ডিটেলস বলতে বলা হয়েছে, আমি শুধু সেটুকুই বলছি, এটা আমার দায়িত্ব। হ্যাঁ তো স্যার, এখনই মেলটা চলে যাবে, আমি এক্ষুনি স্যারকে ফোন করেছিলাম, তো স্যার বললেন যে আপনাকে এক্ষুনি মেল করা হবে, আপনি মেলটা যদি পেয়ে যান, ডিটেলস সব কিছু লেখা থাকবে, তো এগ্রিমেন্টটা পেয়ে গেলে কাইন্ডলি একটু রিপ্লাই করে দেবেন, বা এই নাম্বারে জানিয়ে দেবেন একটু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিলটা আমি ফাইনাল ধরে নেব তো? একদম পুরো ফাইনাল, মানে হেভি ফাইনাল করে রাখুন, আমার ভাগ্য ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এবার বলে যান লাস্টে নাম্বার কোথা থেকে পেয়েছেন। ও, আমি একদম স্যারকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। আচ্ছা, আসলে স্যার আমাকে বললেন স্যার বঙ্গায় নাম্বারও পেয়েছে। পাঁচটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা ছিল। হ্যাঁ, এখন তো লকডাউন, এখন তো মিষ্টির দোকান খোলা থাকবেই। হ্যাঁ, মিষ্টি খাই, দুধ খাই, সব খাই। হ্যাঁ, ভালো করে লকডাউনে ভালো করে মিষ্টি খাবেন। হ্যাঁ, আপনি কি পাঠিয়ে দেবেন? মাস্ক পরে থাকবেন, ঠিক আছে, বাইরে বেরোলে একদম। হ্যাঁ, আর গরম খাবার দাবার খাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বন্ধ করো হাত জোড় কে, মে মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। ডিলটা ফাইনাল হয়ে গেলে না আমাদের কোম্পানি থেকে, মানে ডিলটা হয়ে গেলে পুরোপুরি আমাদের কোম্পানি থেকে আপনাকে এক লরি মিষ্টি পাঠানো হবে। আচ্ছা, সাথে সাথে ক্রিমটাও, যেটা মেখে আপনি প্যাক করবেন। ফ্রিজে পাঠিয়ে নত মিষ্টি তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ আমি যেখানে থাকি এখানে বলতে তো ফ্রিজ নেই, তাহলে ফ্রিজ একটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি তো পেমেন্ট নিচ্ছি না, ফ্রিজে করে দিচ্ছি, এতগুলো মেয়ে আসছে, তো একটা ফ্রিজ আর মিষ্টি পাঠিয়ে দিন, ঠিক আছে? সেটা তুমি পরে বুঝতে ফার্স্ট থেকে বুঝে পেরেছো? হ্যাঁ, সেই বুঝিনি, আমি কিছু বুঝি না, আমি না ভাত খাই না, মাছ খাই না, কিছুই বুঝি না। ঠিক আছে, আমি 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 বুঝতে পেরেছি, তুমি খুব বোঝো, ঠিক আছে, গজব বেজতি হ্যায়। ঠিক আছে, এবার বলে দাও। আচ্ছা শুনে নাও, আমি মানে কোন চ্যানেল থেকে করছি এটা তো তোমার শোনা দরকার। বলে দাও, হ্যাঁ শুনে নিচ্ছি, একটু বলে দেবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা আমি বলছি তোমাকে। আচ্ছা, কাকে বলে দেবো আমি? আরে ভিডিও হচ্ছে তো, ভিডিওটাই বলে দেবে, সেটা হচ্ছে দা ফাজলামি আনলিমিটেড। এবার বলো, করে দাও। আরে নামটা বলে বলো, এমা কি বাজে। ও মানে ফাজলামি, তাই তো বললাম ফাজলামি আনলিমিটেড কে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেল কে আমাকে কেন করতে হবে? আচ্ছা, ফাজলামি আনলিমিটেড চ্যানেল কে সাবস্ক্রাইব করে দাও। নাও, প্র্যাঙ্ক কল ইজ ডান। কি হলো ভগবানই জানে, মানে যদিও বুঝে গেছিল আমি যে কি প্র্যাঙ্ক কল করলাম আমি জানি। তো যাই হোক, প্র্যাঙ্ক কল ডান। তোমরা সবাই বলেছিলে প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক কল, তো অলরেডি প্র্যাঙ্ক কল হয়ে গেছে অনেক, আর দরকার নেই প্র্যাঙ্ক কল, প্লিজ আর কেউ বলবে না প্র্যাঙ্ক কল করতে, হয়ে গেছে অনেক। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো খুব মশাতো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চটপট চলে এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।